আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মেসেঞ্জারে একটা নতুন আপডেট চলে আসছে সো আপডেটটা সম্পর্কে আজকে আলোচনা করবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকুনটি বাজ দেবেন সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে প্লে প্লেস্টোর আসতে হবে সো প্লেস্টোর আসার পর আপনি এখানে মেসেঞ্জার লিখে সার্চ করবেন সো মেসেঞ্জার লিখে সার্চ করার পরে আপনার মেসেঞ্জারটা দেখতে পারবেন যে আপনি এখানে আপ আপডেট লেখা আছে এখানে আমার ওপেন লেখা আছে আপনাদের অনেকে হয়তো যারা আপডেট দেননি তারা অবশ্যই আপডেট দেবেন সো আপডেট দেওয়ার পরে এখানে ওপেন অপশানে যেটা আমি ক্লিক করে দিই সো ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন নতুন একটা প্রোচার এখানে অ্যাড হয়ে গেছে সো এখানে আপনারা দেখতে পারবেন যে অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি আপনার প্রোফাইল পিকটা দেখতে পারবেন প্রোফাইল পিকের উপরে দেখতে পারবেন একটা প্লাস চিহ্ন রয়েছে সো এটা মূলত কী এই যেখানে একটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক এখানে যে নতুন একটা আপডেটটা হচ্ছে কী আমি প্লাসিনোতে ক্লিক করে দিলাম প্লাস ইনোতে ক্লিক করে দেওয়ার পর এখানে বায়ো লেখার মতো একটা কিন্তু স্ট্যাটাস মানে বায়ো বায়ো লেখার মতো কিন্তু একটা অপশন চলে আসছে এখানে সো আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি এখানে লিখতে পারেন সো লিখে এটা লিখলে কী হবে আপনি যখন আপনার মেসেঞ্জারে যে লিঙ্কটা শেয়ার করবেন অন্য কোথাও বা অন্য কোনো ফ্রেন্ডের কাছে তখন কিন্তু আপনি যে স্ট্যাটাস স্ট্যাটাসটা এখানে লিখবেন সেটা কিন্তু তার ওখানে শো করবে সাপোজ আমি এখানে আলহামদুলিল্লাহ লিখিয়ে দিলাম সো আমার এটা অলরেডি আমি লিখে রাখছিলাম সো আলহামদুলিল্লাহ লিখলাম এটা আমি আমার স্ক্রিনে এটা কিন্তু স্ক্রিনের উপরে ভেসে থাকবে সব সময় আমি যদি লাইনে থাকি না আমার এটা কিন্তু প্রোফাইলের উপরে ভেসে থাকবে সো এখন আমি এই যে এখানে শেয়ার অপশনে ক্লিক করে দেবো সো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে আর এখানে আপনি কিন্তু সাইট ওয়ার্ডের কিন্তু কিছু লিখতে পারেন আপনি আপনার পছন্দ মতো আরও অনেক কিছু কিন্তু লিখতে পারেন সাপোজ আমি এখানে আলহামদুলিল্লাহ লিখে কিন্তু দেখাইলাম আপনাদেরকে সো আপনারা কিন্তু ষাটটা ওয়ার্ড কিন্তু এখানে লিখতে পারবেন সো আমি এখানে সেফ অপশনে ক্লিক করে দিলাম সেফ অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আলহামদুলিল্লাহ শো করতেছে সো আমি যে লাইনে আসি যারা ম্যাসেঞ্জার চালাইতেছে প্রতিটা ফ্রেন্ড কিন্তু আমার দেখতে পাচ্ছি আমার আইডিতে আইডির উপরে কিন্তু আলহামদুলিল্লাহ লেখা এবং শুধু তাই নয় এই যে এক ভাই এখানে লিখছে যেটা এইচ এম রবিউল ইসলাম বাকিটা কিন্তু আর দেখা যাইতেছে না অনেকগুলো হয়তো লিখছে উনি সো এনার প্রোফাইলটা কিন্তু দেখা যাইতেছে উনি কিন্তু অনলাইনে আসে ইনি কিন্তু লিখছে উনি রবিউল ইসলাম যাই হোক ওনার নামটা কিন্তু এখানে শো করছে সো আপনারা চাইলে আপনার পছন্দ মতো এখানে কিন্তু বাড়িতে কিছু লিখে দিতে পারেন সো যেমন আমরা ফেসবুকে ফেসবুক বাড়িতে কিন্তু আমরা অনেক কিছু লিখি অনেক মানে স্ট্যাটাস লেখা যায় আর কি আপনার পছন্দ মতো অনেকে রক্তের গ্রুপ লেখেন বা অনেকেই অনেক কিছু লেখেন আর কি তাদের ব্যক্তিগত ব্যাপার সো আপনি আপনার পছন্দ মতো এখানে কিন্তু লিখতে পারেন সো এই সুন্ডন ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে বেলাইকনটি বাজিয়ে দেবেন সো আল্লাহ হাফেজ